হ্যালো বন্ধুরা টেক বাংলার পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তো সেই বিষয়টি হচ্ছে ইমোর বিরক্তিকর অ্যাড কীভাবে বন্ধ করা যায় আমরা কম বেশি সবাই ইমো ইউজ করে থাকি কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করি যে ইমো ওপেন করলেই এর অস্বাভাবিক বিরক্তিকর অ্যাডের জন্য আমাদের অনেক প্রবলেম হয় তো এই অস্বাভাবিক বিরক্তিকর অ্যাড থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি তো সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি অন করে দেবেন তাহলে কথা না পেরে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখানে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনের ক্রম ব্রাউজারটি ওপেন করব ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আমি সার্চ বক্সে সার্চ করবো এমও লাইট এমও লাইট এ পিকে এটি লিখে আমি গুগলে সার্চ করব তো ইমুলাইট অ্যাপিগুলিকে সার্চ করার পর এখানে আপনারা অনেকগুলো পেজ পেয়ে যাবেন তো এখান থেকে প্রথম পেজটি আপনারা ওপেন করবেন ইমুলাইট ডাউনলোড করার জন্য এটি ওপেন করার পর আপনারা এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা একটু স্কুল করে নিচে নামবেন তো এখানে লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে নামার পর ডাউনলোড অপশনটি আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এরপর ওকেতে প্রেস করবেন এখান থেকে আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে তো এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব তো এরপর আমরা এই ইমো লাইট অ্যাপটি এখান থেকে ইনস্টল দিয়ে নেব তো ইনস্টল দিতে আমরা অ্যাপটির উপর ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল এখানে ক্লিক করে ইনস্টল দিয়ে নেব তো অ্যাপটি ওপেন হয়ে গেলে এখান থেকে ওপেন করব। ওপেন করার পর অ্যাপটিতে আমরা পারমিশন হিসেবে অ্যালাউ এ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে একদম নিচে দেখেন সোজে সোজে কান্ট্রি অর রেজিয়ন তো এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেব তো আমি বাংলাদেশে থাকি সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব তো এখানে কান্ট্রি সিলেক্ট হয়ে গেলে তো এরপর এই বক্সে আমাদের নাম্বারটি দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দেবো অবশ্যই শূন্য সারা তো এখানে নাম্বারটি দেওয়া হয়ে গেলে শূন্য সারা এখানে টিকমার্ক এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে এখানে প্রেস করতে হবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর এখানে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে আপনার সিমে তো আপনাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে তো সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিবেন অথবা আপনাদের মোবাইলে যদি সেই সিমটি আপনার যে নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চান তো সেই নাম্বারটি যদি থাকে এখানে অটোমেটিক ভেরিফিকেশন কোড নিয়ে নেবে এখানে আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দেব তো ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে দেখেন এখানে এই মুহূর্তে লগ ইন হয়ে গেছে এখানে আবারও আমি অ্যালাউ দিয়ে দেব তো এখান দেখেন আমার ইমো এর মধ্যে লগ ইন হয়ে গেছে তো এখানে আপনারা কোনো অ্যাড পাবেন না তো আপনারা বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন এখানে আপনাদের কোনো অ্যাড পাবেন না